ফাইন দ্য মিসিং নাম্বার মানে এইখানের মধ্যে নাম্বারে এই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে তো তোমরা ফার্স্টে দেখো দেখে নিজেরা চেষ্টা করো তারপর না পারলে তো আমি তো বলেই দিচ্ছি আর তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করতে পারো তো এইখানে ফার্স্টে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমরা দেখবো যে এগুলো করে কী করে শূন্য আসে বা আদার্স কিছু যদি হয় তো ফার্স্টে আমরা দেখব কি যে এই লাইনটা মানে এই পুরো লাইনটা করে আমরা কি পাচ্ছি তারপরে এটা করে কি হচ্ছে এটা করে কী আসছে এটা করে কি করে আমার তাহলে সমাধান বের করতে হবে কেননা আগেরগুলো থেকেই তো আমরা অনুমান পাবো যে আমরা আমার এই শেষের লাইনটা তাহলে কি করে আমাকে অ্যান্সার করতে হবে তো চলো বেশি না কথা বলে শুরু করি তো ফার্স্টে এখানে চার পাঁচ তিন দুই আর লাস্টে শূন্য তো আমি যদি একটু শুনি ভাবি যে এই চার অর্থাৎ এই চারটা এই চার আর এই যে দুইটা রয়েছে এই দুটো জনের দুজনে যদি গুণ করি তাহলে কত চার দুগুনি কত আট হচ্ছে চারদিগুনি কত আট তাহলে এই দুজনের গুণ করে আমি কী পাচ্ছি আট পেলাম এবার মাঝখানে যে দুজনে আছে এই যে মাঝখানে পাঁচ আর তিন তাদেরকে যোগ করে দিই তাহলে যোগ করলে কত আসে পাঁচ আর তিন আট হয় এবার এনাদের দুজনকে মাইনাস করি মাইনাস করলে দেখো জিরো পাচ্ছি তাহলে বুঝতে পারলে এই জিরোটা এইভাবে আসছে তাহলে এই প্রথম প্রথমটা আর এই সিরিজের চতুর্থ নম্বরটা মানে যেটা একটা দুই রয়েছে এই দুটোকে কি করছি গুণ করে বসালাম আট মাইনাস কি করলাম মাইনাসের পরে এই দুটোকে যোগ করে কি করছি মাইনাস করে বসিয়ে দিয়ে আমাদের সমাধান আসলো জিরো যেটা লাস্টে বসে আছে দেখি তো দ্বিতীয় লাইনটা মেলে কি না এই চা এই সাত আর এদিকে চার তাহলে চার সাথে কত আঠাশ হচ্ছে তাহলে আমরা একটা সাইডে আঠাশকে বসালাম তারপরে কি করি এই মিডিলের যে চার তিন কত সাত হয় এই দুটো মিডিলের দুটো যোগ করবে তাহলে যোগ করে এবার বিয়োগ করে দেবে আঠাশের থেকে যদি আমি সাতকে মাইনাস করে দিই দেখো শেষের সংখ্যাটা চলে আসছে মানে একুশ নাম্বারটা চলে আসে যে এখানে একুশ আছে না এই একুশটা কিন্তু চলে আসলো তাহলে বুঝতে পারলে যে প্রথম দুটো মানে এই এই দুটোকে এই প্রথম লাইনের সংখ্যাটাকে আর দি চতুর্থ নম্বর সংখ্যাটাকে যদি গুণ করে মিডিলের দুটোকে যোগ করে দিয়ে বিয়োগ করে দিই তবেই কিন্তু আমাদের দেখি এটা মিলছে এখানে একটু দেখিয়ে নিই লাস্টে তাহলে এখানে ছয় আর এখানে পাঁচ তাহলে কত পাঁচ ছয় তিরিশ তিরিশকে আর আচ্ছা তিরিশ লিখলাম সাইডে তিরিশ লিখি এক সেকেন্ড তিরিশ লিখলাম মাইনাস করবো মাসখানে দুটোকে যোগ করে তাহলে চারে চারে কত আট তাহলে আট বিয়োগ করে দেবো আট যদি বিয়োগ করে দিই তিরিশের থেকে আট বিয়োগ করলে দেখো আরামসে বাইশ চলে আসে যেটা দেখো এখানে বসে আছে বাইশ তাহলে বুঝতে পারলে এখানে এইবার তাহলে সেম প্রসেসে এইখানে অ্যাপ্লাই করবো এখানে নয় আর পাঁচের গুণ করব নয় আর পাঁচে গুণ করলে কত পাঁচ নয় কত পঁয়তাল্লিশ আর আমরা কি করব পঁয়তাল্লিশের পরে আর এই দুটোকে যোগ করে দেবো এই যে ছয় আর ছয় আর পাঁচ তাহলে যোগ করলে কত এগারো হয় তাহলে ওই পঁয়তাল্লিশের থেকে এগারোকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কত পাচ্ছি বিয়োগ করে দিতে চার আসছে আর এদিকে তিন আসছে অর্থাৎ চৌত্রিশ পাচ্ছে যেটা হচ্ছে প্রথম এ অপশানটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে বুঝতে পারলে আশা করি চলো পরবর্তী আর একটা প্রশ্ন রেখেছি ওটাও ভালো প্রশ্ন তোমাদের জন্য রাখলাম এই প্রশ্নটাকে খেয়াল করো বলছে কি এ কুড়ি দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে বি পনেরো দিনের মধ্যে সেই কাজ শেষ করতে পারে আচ্ছা তারা একসাথে পাঁচ দিন কাজ করার পর থেমে যায় মানে আর করলো না কাজ তাহলে কিছু কাজ তো পড়ে থাকবে এবং কি বলছে বাকি কাজটি দু দিনের মধ্যে সি শেষ করে ফেলে এবার সি একজন আসে সে আবার ওই বাকি থাকা বাকি থাকা কাজটা দু দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে যদি তারা সম্পূর্ণ কাজের জন্য এই চব্বিশশো টাকা পায় তবে সি এবং এর দৈনিক মজুরি মানে একদিনের মজুরির যে পার্থক্য মধ্যে পার্থক্যটা কত হবে সেটা বের করতে বলছে অঙ্কটা ভালো অঙ্ক এই লেভেলের অঙ্ক একটু চেষ্টা করো তাহলে কিন্তু লো লেভেলের যে সমস্ত মানে আর কি প্রশ্ন আসে ওগুলো একদম ইজি লাগা শুরু হবে আর এগুলোকেই প্র্যাকটিস করতে হয় আমি বেশি দিচ্ছি না একটা দুটো করে তো প্রশ্ন রাখি আর মাঝে মধ্যে দুই একটা সেটের প্রশ্ন নিয়ে চলে আসি তো এই প্রশ্নটা খেয়াল করো অবশ্যই দেখবি অঙ্ক ক্লিয়ার হলে কিন্তু তোমাদের অন্যান্য অঙ্ক করতে খুব সুবিধা হবে তো এইখানে ফার্স্ট এ রয়েছে আমি এ কে লিখলাম এ কত দিন লাগছে কুড়ি দিন এই কুড়ি দিন এগুলি দি দিন লিখছি দিনেরগুলো আর বীর সময় লাগছে কত বীর সময় লাগছে পনেরো দিন তাহলে বীর পনেরো দিন লিখলাম আস্তে ধীরে করছি আশা করি বুঝতে পারবে তো দুজনের যে লসাগুটা কত ষাট আসবে আশা করি এগুলি জানো এইবার আমরা কি করি এইটা দিয়ে এটাকে ভাগ করে এখানে তাদের কী কর্মক্ষমতাটাকে বসাই তাহলে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন বসবে এখানে এখানে তিন বসবে এটা কর্মক্ষমতা কিন্তু ঠিক আছে এর একদিনের করার কর্মক্ষমতা আবার সেম টু সেম প্রসেস চালাবো এই বি এটা দিয়ে এই যে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে বিয়ের এক দিনের কাজ করার ক্ষমতাটা পাবো তাহলে চার আসবে কেন চার পুরনো ষাট তাহলে একটা জিনিস তো খেয়াল করতে পারলাম যে এ একদিনে তিনটে করে কাজ করতে পারে আর বি একদিনে কটা চারটে করে কাজ করতে পারে তাহলে দুজনে একদিনে মিলেমিশে তাহলে সাতটা কাজ করবে না তাহলে সাত লিখলাম যোগ কর মানে ওই দুজনের তিন আর চারের যোগ ফল সাত এবার তার একটা জিনিস করেছে সেটা হচ্ছে পাঁচ দিন যে দেখো পাঁচ দিন কাজ করে কাজ করার পর থেমে যায় মানে তাহলে পাঁচ দিন পর্যন্ত করেছে তাহলে আমরা পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে ওরা পঁয়ত্রিশটা কাজ করে থেমে গেছিল দুজনে মিলে তো কাজ করছিল দুজনে মিলে তো কাজ করছিল বলছিল তো দুজনে মিলে কাজ যদি করে তাহলে সাতটা করে কাজ করবে তাহলে পাঁচ দিন কন্টিনিউ করেছে তারপরে থেমে গেছে তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশটা কাজ করার পরে ওরা আর কাজ করলো না তাহলে এখনও কাজটা কত পড়ে থাকবে যদি আমি ষাট টোটাল কাজ এই এই জিনিসটা হচ্ছে যে লশাগু যেটা আসে সেটা হচ্ছে টোটাল কাজ হ্যাঁ ষাট ষাট যেটা টোটাল কাজ এবার টোটাল কাজের থেকে তাদের করে ফেলা কাজটাকে বাদ করে দেবো তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ সেখানটা বাদ দিয়ে দিই তবে বুঝতে পারো যে কতখানা কাজ এখনও বাকি আছে তো এইখান থেকে আমরা যদি একটু অন্য কালে নিই তাহলে মাইনাস আসছে মাইনাস করলে ফাইভ বসবে আর এদিকে মাইনাস করলে এদিকে চার আসছে চার মানে দুই পঁচিশটা কাজ কিন্তু এখনও পড়ে আছে এইবার যেটা বলার তাহলে পঁচিশটা কাজ তো এখনও পড়ে রইল এবার এই পঁচিশটা টাকা সি যে সি বলে যেই লোকটা সে কিন্তু দু দিনে করে ফেলে তাহলে দুই দিয়ে ভাগ করে দিলেই যে এক এক দিনের কাজের কতটা করে কাজ করতে পারে সেটা জানতে পারবে যে দেখো সি কোথায় গেল কোথায় এই যে বাকি কাজটি এই যে বাকি করে থাকা কাজ পঁচিশটা কাজ এখনও এই যে বাকি কাজটি দু দিনের মধ্যে সি শেষ করে তাহলে দু দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলেই তো আমরা এক এক দিনে সি কটা করতে পারে সেটা জানতে পারবো আমরা এর আগে জেনেছিলাম না যে এ এই যে এ একদিনে তিনটে করে কাজ করতে পারে বি একদিনে চারটে করে কাজ করতে পারে কিন্তু সি এরটা তো জানছিলাম না সি এর এইভাবে বের করে নিচ্ছি যে ও পঁচিশটা কাজ করে ফেলেছে দু দিনে তাহলে এক এক দিনে কত তাহলে বা সাড়ে বারোটা করে কাজ করবে তাহলে এই দুই দিয়ে যদি ভাগ কর কেন সারো বারো দুগুণও কত পঁচিশ হয় তাহলে সি এক দিনে কটা করে করবে বারো পয়েন্ট ফাইভ মানে সাড়ে বারো যেটা আর কি এইবার আমরা আসল জায়গায় চলে আসি এবার আমরা একটু সাইডে করি এই সাইডে টোটাল কাজের টাকা কত পেয়েছে সবাই মিলে পাবে চব্বিশশো টাকা তাই না তাহলে টোটাল কাজ কত এই যে আমার ষাটখানা টোটাল কাজ না ষাটটা তো টোটাল কাজ তাহলে ষাটটা এই পুরো ষাটখানা কাজ করলেই তো যেই মালিক চব্বিশশো টাকা দেবে না দুই চার শূন্য শূন্য ঠিক আছে আস্তে এক সেকেন্ড আমি এটা মুছে দিই এটা মুছে দিয়ে সুন্দর করে লিখি আর সিটাকেও একটু এক্স ডান সাইডে করে দিই তাহলে সি রইল এই জায়গায় আর এইখানে চব্বিশশো ঠিক আছে তাহলে এক একটা কাজের জন্য তাহলে কত দেবে যদি ভাগ করে দিই তবে তো বেরিয়ে আসবে তাহলে এক একটা ষাটখানা কাজের জন্য ষাটখানা কাজের জন্য যদি চব্বিশশো টাকা দেয় তাহলে এক একটা কাজের জন্য কত টাকা দেবে সেটা বেশ করে বের করতে পারবো একদম ডাইরেক্ট ভাগ করে দিলেই মিটে যায় ঝামেলা তো এইখানটা আমরা কি করছি তাহলে এই শূন্য এই শূন্য আর নিচে আর একের কোনো দরকার পড়ছে না হ্যাঁ কেন ফালতু আমরা ডাইরেক্ট করে দিচ্ছি এইখান থেকে তো এই জায়গাটা আমরা শূন্য শূন্য এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই শূন্য এই শূন্য আউট করে দিলাম ছয় দিয়ে এটাকে কাটলে চার ছয় চব্বিশ মানে চল্লিশটা চল্লিশ টাকা করে মানে এক একটা কাজের জন্য চল্লিশ টাকা করে কিন্তু দিতে হচ্ছে আমরা ওইখান থেকে বের করে নিলাম হিসেব করে তো এই হচ্ছে মেন ব্যাপার তাহলে এক একটা কাজের জন্য কত চল্লিশ টাকা এবার বলছি কি যে এইখানে যেটা বলছিল লাস্টে যে সি এ যে তবে সি এবং এ এর দৈনিক মজুরিতে তাদের মধ্যে কত পার্থক্য হবে তো এক এক দিনে এ কত টাকা এ তিনটে করে কাজ করে তাই না আর সি এক এক দিনে কত সাড়ে বারোটা করে কাজ করে তাহলে সাড়ে বারোটা করে যদি কাজ করে আর এক একটা কাজের জন্য চল্লিশ টাকা না এক একটা কাজের জন্য চল্লিশ টাকা দেওয়া হচ্ছে তাহলে সাড়েটা সাড়ে বারোটা কাজের জন্য তাহলে গুণ করে দিলেই মিটে যাবে চল্লিশ দিয়ে তো এখানে গুণ আমি যদি চল্লিশ দিই তাহলে এখানে গুন টুন করলে পাঁচশো আসবে আরামসে এখানে তোমরা নিজেরা করে দেখো পাঁচশো চলে আসবে আর এইখানটায় তিনটে করে এ কাজ করে তাহলে তি এক একটা কাজের জন্য যদি চল্লিশ টাকা আমি পুরো ডিটেলসে বলে দিতে দিচ্ছি যাতে যারা একদম অঙ্কে মানে কি বলো উইক পয়েন্ট তারাও যেন বুঝতে পারে জন্য আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি তো এইখানে এক একটা কাজের জন্য চল্লিশ টাকা আর তিনখানা কাজের জন্য তাহলে তিন দিয়ে তাহলে গুণ করে দেবো চল্লিশ দিয়ে গুণ করে দিলে তাহলে এখানে কত একশো কুড়ি টাকা এখানে এইবার তো বুঝে গেলাম তো এ এর ওই একদিনের কাজের যে টাকাটা একশো কুড়ি টাকা বলছি না দৈনিক মানে একদিনের হিসেবটা চাইছে কিন্তু হ্যাঁ টোটাল কাজেরটা নয় তাহলে এ একদিন একশো কুড়ি টাকা ইনকাম করছে আর যে সি যিনি যিনি কিন্তু পাঁচশো টাকা একদিনই কামাই করছে তো এদের দুজনের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা শুধুমাত্র বের করতে বলছে এবার তো ইজিলি বেড়েই গেল তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো টাকা সি এর যে পাঁচশো টাকা সি এর পাঁচশো টাকা আর এর কত একশো কুড়ি টাকা মাইনাসটাই তো শুধুমাত্র চাইছে যদি মাইনাস করে দিই দেখো আরামসে এদিকে তো পাঁচশো থেকে একশো কুড়ি গেলে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ঠিক আছে এই তিনশো আশি টাকা কিন্তু সঠিক অ্যান্সার বুঝতে পারলে এবার সঠিক অ্যান্সারটা তোমাদেরকে দেখেও দিচ্ছি এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এই দেখো একদম প্রথমটা এই যে তিনশো আশি টাকা কিন্তু রাইট অ্যান্সার মানে এই যে তিনশো আশি টাকা কিন্তু সঠিক অ্যান্সার অপশান একের দাগেরটা কিন্তু সঠিক অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পারলে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটাকে প্রেস করে রাখো তো এই রইলো টাইটা টেক কেয়ার